God, head injury. প্রচুর blood loss হয়ে গেছে। আপনারা ওনার বাড়ির লোক তো? হ্যাঁ, আমরা সবাই ওনার বাড়ির লোক। ঠিক আছে, অত ব্যস্ত হবেন না। আমি দেখছি যা করতে পারি। তোমাকে মিথ্যে বলেছি। কি মিথ্যে? আমি তোমাকে পালস রেট, প্রেশার সব লোয়ের দিকে। ডক্টর, পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নয়। ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে, প্রচুর ব্লাড লস হয়েছে। এক্ষুনি ব্লাড না দিলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আপনি সব অ্যারেঞ্জমেন্ট করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্স হয়েছে, আমার উপর একটু ভরসা রাখুন। আবিরের কি হয়েছে বলুন না, আমাকে সবটা খুলে বলুন না। দেখুন,
এই মুহূর্তে সেরকম ভাবে কিছু বলা খুব মুশকিল। ওনার প্রচন্ড ব্লাড লস হয়েছে, তারপর স্পাইনাল কর্ডে হেভি ইঞ্জুরি রয়েছে। ইনফ্যাক্ট অপারেশন ছাড়া এই মুহূর্তে অন্য কোনো রাস্তা আমি দেখছি না, কিন্তু ওনার যে ওভারঅল বডি কন্ডিশন, অপারেশন করাটা ভেরি ভেরি রিস্ক। মানে আর কোনো উপায় নেই? না না না, আবিরের কিচ্ছু হতে পারে না। ডক্টর ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আবিরকে সুস্থ করার জন্য যা যা দরকার আপনি করুন, যত টাকা লাগে লাগুক, যত স্পেশালিস্ট দরকার আপনি নিয়ে আসুন, কিন্তু আমার আবিরকে সুস্থ করে দিন ডক্টর। আপনাকে আমি ঠিক বোঝাতে পারছি না, প্রবলেমটা হচ্ছে কন্ডিশন এখন যা একদম লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চন। প্রচন্ড ইঞ্জুরি হয়েছে, ব্লাড লস হচ্ছে, এই মুহূর্তে অপারেশন করাটা ভেরি ভেরি রিস্ক। একটা উপায় আছে, বন্ড সিগনেচার। আপনার যদি সেরকম মনে করেন যে অপারেশন করবেনই, তাহলে ওই আগে আপনাকে বন্ড সই করে আসতে হবে। কিন্তু আবারও আমি বলছি, দিস অপারেশন উড বি ভেরি ভেরি রিস্কি। আমি রাজি, আমি এক্ষুনি বন্ডে সাইন করে দিচ্ছি। বেশ, অ্যাজ ইউ প্লিজ। তাহলে রিসেপশনে গিয়ে বন্ডের পেপারটা সই করে আসুন। হ্যাঁ, আমি সব ফর্মালিটিসগুলো ছেড়ে আসছি। শুনুন, আচ্ছা পেশেন্ট কি বিবাহিত? আই মিন, যদি বিবাহিত হন তাহলে কিন্তু স্ত্রী ছাড়া অন্য কাউর সিগনেচার ওখানে চলবে না। পেশেন্টের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। স্যার, পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। মাই গুডনেস, আপনারা ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করুন, একদম সময় নেই। প্লিজ, আপনারা ব্লাডের ব্যবস্থা করেন, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করুন। কিন্তু ডক্টর, পেশেন্টের তো বিয়ে। এমন তো না যে তুমি সিঁদুর পড়ো না, তো এই কৌটো থেকে সিঁদুর পড়লে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আবির, তুমি খুব ভালো করেই জানো যে আমার তোমার সাথে বিয়ে হয়নি। এটাও খুব ভালো করে জানো যে আমি তোমার নামে সিঁদুর পড়ি না। হ্যাঁ, নিহাত সবাই সন্দেহ করবে, তাই আমি ঠাকুরের সিঁদুর সিঁধিতে সব জেনে বুঝেও যে কেন বারবার আমাকে তুমি বিরক্ত করো, আমি আমি বুঝি না আবির। তাহলে তো এটা এত যত্ন করে রাখার কোনো দরকার নেই, এটা আমি এক্ষুনি ফেলে দেবো। আমি আমি ওর স্ত্রী। হ্যাঁ, আবির গোস্বামীর স্ত্রী কাজল গোস্বামী। আমি বন্ডে সই করব। বেশ, তাহলে আপনি ইমিডিয়েটলি সমস্ত ফর্মালিটিস করে আসুন। সিস্টার, চল। ডক্টর, যে করে হোক আপনাকে বাঁচাতেই হবে, আমি এক্ষুনি বন্ডে সাইন করে আসছি। আপনি আপনি অপারেশন শুরু করুন। আইল ট্রাই মাই লেভেল বেস্ট, চল। বাড়িটা বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কখন আসবে দাদুভাইরা? ভাল লাগছে না। এই তো মা, লতা ফোন করেছে। হ্যালো। হ্যাঁ, আর কতক্ষণ, কোথায় তোমরা? কি আবির, আবিরের কি হয়েছে লতা? কি হয়েছে লতা, কি বলছে? না, না হতে পারে না, হতে পারে না। ছোট বৌমা, কি হয়েছে, কি হয়েছে আমার আবির দাদু ভাই, বলো কি হয়েছে? বলো সুজাতা, চুপ করে থেকো না, বলো কি হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেছে? দাদা দাদা দাদা, আমার আবিরকে বাঁচাও।
রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তুমি পারো না, পারো না আমাকে এত বড় শাস্তি দিতে। রাধা মাধব, আমার দাদু ভাইকে কেড়ে নিতে পারো না, পারো না কেড়ে নিতে। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আমি যে বেঁচে থেকে ওই দৃশ্য দেখতে পারবো না, পারবো না আমি। আপনার ব্লাড গ্রুপের সাথে পেশেন্টের ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে। আপনি এখানে একটু ওয়েট করুন, ওনার ফর্মালিটিগুলো হয়ে গেলে আমি আপনাকে ডেকে নেব। ওকে সিস্টার, আমি রেডি। স্যার, পেশেন্টের অবস্থা কিন্তু খুব সিরিয়াস, তাড়াতাড়ি পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করে নিন। এক্ষুনি যদি ব্লাড না দেওয়া যায় তাহলে কিন্তু খুব বিপদ হবে, পেশেন্ট সার্ভাইভ করবে না। ভবিষ্যতের অনেক কিছু। লতাকে তো আমি যে কোনো সময় সরিয়ে দিতে পারি, কিন্তু আবির, আবিরকে সরানোর এরকম সুযোগ আর পাবো না। আবিরকে যদি আমি এখন ব্লাডটা না দিই তাহলে আবিরের সার্ভাইভ করা অসম্ভব। আর যদি ব্লাডটা দিই
তাহলে আবির প্রাণই বেঁচে যাবে। চোখ খোলো কাজল, আমি আবির। ভয় নেই, আমি থাকতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ এখানে। কাজল, শয়তান, কি করেছিস তুই? এটা কি করেছিস? আবির যদি একবার প্রাণে বেঁচে যাই তাহলে কোনো মতেই আমি কাজলকে নিজের করে পাবো না। না না, যাই হোক, কাজলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আবিরের জন্য আমি কাজলকে স্যাক্রিফাইস করতে পারবো না, কোনো মতেই না। সরি আবির, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারবো না। কাজলকে আর দোষারোপ করো না, এখন এসব কথা থাক। এসব এত কথা বলা যাবে না, এই মুহূর্তে আমার হাসপাতালে যেতে হবে। তোমরা দুজনে তৈরি হয়ে এসো, আমি গাড়ি বার করছি। আমরা সবাই তোমার সাথে ফোনে যোগাযোগ। তুমি শান্ত, আমি আসছি। মা কুন্তলা, কুন্তলা তুমি মায়ের কাছে থাকো। আর শোনো, কোন রকম অসুবিধা হলে ফোন করবে। মা মেয়েটাকে যেদিন ঘরে তুলেছি সেদিনই আমি পাপ করেছি। আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় না দিদি, তাহলে বিশ্বাস করো ওই মেয়েটাকে আমি ছেড়ে দেবো না, ওকে আমি শেষ করে দেবো। তুমি দেখে নি। ঠিক আছে, এখন সব কথা বাদ দাও, চলো আবিরের কাছে যেতে হবে আমাদের। চলো চলো দাদু ভাই। ম্যাডাম, ম্যাডাম আমি একটু আগে যার সাথে কথা বলে গেলাম উনি কোথায়? কার কথা বলছেন আপনি? ওই যে ফর্সা করে আপনাদের সাথে এসেছেন ভদ্রলোক, নিজেকে পেশেন্টের ভাই বলে পরিচয় দিলেন, উনি কোথায়? কে? সৌমক, পেশেন্টের ভাই? কিন্তু আপনি কি দরকার, আপনি আমাকে বলুন না। আমি পেশেন্টের স্ত্রী। না না, আপনাকে না, ওনাকেই দরকার, ওনাকেই ডেকে দিন। উনি মনে হয় ব্লাড ব্যাংকে গেছেন। আপনি আমাকে বলুন না কি হয়েছে, কি দরকার, কি আশ্চর্য, উনি ব্লাড ব্যাংকে যাবেন কেন? ওনার ব্লাড তো পেশেন্টের ব্লাডের সাথে ম্যাচ করে গেছে। তাছাড়া ব্লাড দেওয়ার জন্য যা যা টেস্ট করানো দরকার সবই তো হয়ে গেছে, সব তো ঠিকঠাকই আছে। আপনি বলেছিলেন এমার্জেন্সি আছে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো এখানেই অপেক্ষা করতে বললাম, উনি কাউকে কিছু না বলেই চলে গেলেন। অদ্ভুত লোক তো, এদিকে তো পেশেন্টের সিরিয়াস কন্ডিশন, এক্ষুনি ব্লাড না হলে তো স্যার আমাকে বকাবকি করবেন। দেখুন ম্যাডাম, যেভাবেই হোক আপনি এক্ষুনি ব্লাড জোগাড় করুন, নাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমার মন জুড়ে শুধু তুমি তুমি তুমি। বিশ্বাস করো, বিশ্বাস করো কাজল, আমি এখনো আজও তোমাকে অতটাই ভালোবাসি। চাইছে না, কি ভাবছে ও, ফ্ল্যাটের অভাবে আবির মরে যাক।